জ্যান বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই প্রি ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো আজকে আমরা একটু বাইরে যাচ্ছি মানে নিচে যাচ্ছি এখন আছে আঠারো হাজার ফিট উঁচুতে যাব বারো হাজার ফিট উঁচুতে তো সেখানে রাস্তাঘাট সেখানে শহর সেখানে পাহাড় সমস্ত কিছু দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে দেখো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো আমরা যাচ্ছি আমাদের আইটিভিপির যে সরকারি বাস সেই সরকারি বাসে করে তো দেখো এখানকার রাস্তা কত উন্নত তাও পাহাড়ি এলাকা এখানে তোমার টোটাল ইন্ডিয়ান আর্মি যে পাট বি আরও বর্ডার রোড অর্গানাইজেশন এরকম কিছু একটা নাম তারা বানায় তো সরকার দেখো সেম পয়সা দেয় এখানের জন্য পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এখানে পাহাড় কেটে এত খরচা করেও রাস্তা কত চকাচক দেখতে পাচ্ছি দু সাইডে কিন্তু পাহাড় মাঝখানে পাহাড় কেটে কিন্তু রাস্তা তাও কত সুন্দর রাস্তা তো প্রায় তিন ঘন্টা জার্নির পর আমাদের একটু রেস্ট দেওয়া হলো মানে অনেকক্ষণ ধরে হয়তো গাড়ির ভিতরে বসে আছি তো কারোর একটু এদিক ওদিক যেতে হবে সেই কারণে রেস্ট দিল তো সেখানে তোমাদের দেখাচ্ছি দেখো এখন নিচে কিন্তু অত বরফ জমে নেই এটা আর দু ঘন্টা রাস্তা আছে দেখো পাহাড়ের উপরে কিন্তু অল্প অল্প বরফ জমেছে এমন বেশি জমে নেই কিন্তু আঠেরো হাজার ফিটে পুরো লাগভাগ প্রায় ঢাকায় পড়ে গেছে বরফ অবশেষে আমরা আঠেরো ফিট উঁচু থেকে বারো হাজার ফিট নিচুতে আসলাম তো অলরেডি ক্যাম্পে পৌঁছে গেছে আমরা দেখছো অনেক বড় ক্যাম্প এটা তো এখানেও তোমার পাহাড়গুলো খুবই সুন্দর যারা প্রথম আসে তাদের কাছে তো পাহাড়গুলো সুন্দরই লাগে কিন্তু আমাদের কাছে থাকতে থাকতে মনে হয় যে কবে আমরা সবুজ জিনিস দেখবো কবে নিচে যাবো তো পিছনে দেখতে হচ্ছে টোটাল এটা হচ্ছে বারো হাজার ফিট উঁচু পাহাড় এখানেও কিন্তু দেখো পিছনে সব কিন্তু বরফ জমে রয়েছে তো দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন একদম মেঘমুক্ত আকাশ একদম আকাশের রঙটা তুমি যেরকম ক্যামেরায় দেখছো অরিজিনাল পুরো নীল রঙের আকাশ তার সঙ্গে হালকা রোদ উঠেছে তো দেখো তোমরা টাওয়ারটাও কত নিচে লাগছে মোবাইল নেটওয়ার্কটাও আমরা যেখানে আছি তো দেখো টোটাল পাহাড়টা তোমাদের দেখাচ্ছি কত বরফ জমেছে এ দেখো এই পাহাড়টা তো পুরো বরফ জমেছে ধীরে ধীরে জমছে জমে নেই জমছে এগুলো তোমরা নিচে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিছুদিন পর পুরো ঢাকা পড়ে যাবে তোমাদের দেখাবো কিছু দিন পর আবার এই জায়গাটাই যখন আবার এখান থেকে রেশন নিতে আসবো যে সাপ্তাহিক রেশন তো আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের নিজস্ব জায়গার দিকে তো দেখো এগুলো এখনও পর্যন্ত বরফ জমে হালকা হালকা জমেছে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের প্রোভাইড করব তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই তো তখন ভালো থেকে সুস্থ থেকো এবং ঠান্ডা যেটা আসছে ঠান্ডায় নিজে খেয়াল রেখো জাই হেন জায় আবার